আমরা এই ঘটনার জন্য বিচার চাই। একজন ডাক্তার শিক্ষিত, সে কি লেখাপড়া শিখলো যে একজন বাচ্চাকে সে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জীবিত অবস্থায় এইভাবে গোরস্থানে পাঠাই দিল। সকালে আমরা যখন দাফন করব তখন এই অবস্থা দেখছি যে বাচ্চা জীবিত। অজুহাত না দেখাই বলে সিট নাই, আমি আর ই করতে পারবো না, তাৎক্ষণিকভাবে সে রুগী নিয়ে যেতে বলে। তখন আমরা বলি যে এখানে এত রক্ত আমি রুগী কোথায় নেব, এই অবস্থায় রুগী গড়াগড়ি করতেছে, ব্যথার চোটে আপনি যেভাবে পারেন ট্রিটমেন্ট দেন এবং দরকার ফলোরে ট্রিটমেন্ট দেন, কিন্তু সেক্ষেত্রে সে কিছুতেই সে ট্রিটমেন্ট না দেওয়া, সে আরও যে এখানে স্টাফ ছিল নার্স ছিল তাদেরকে ওখান থেকে উঠে নিয়ে চলে আসে। চলে আসার পরে বাচ্চা এমনি বেড আধা আধা ঘন্টা ডেলিভারি দিন এবং ডেলিভারি পরও তার 10 থেকে 15 মিনিট ওইভাবে পড়ে থাকে। আমরা তাকে চিৎকার বলি যে আপনারা মানুষ থেকে অমানুষ, যে এই যে মানে অমানবিক কাজ করতেছেন, একটা বাচ্চা হয়েছে আমাদের নার্স পাঠা, একজন নার্স পাঠিয়ে এই জিনিসটা ফাইন করতে পারে। তারপরে অনেকক্ষণ পরে একজন নার্স আসে, নার্স আসার পরে একই করে উনি বলে যে বাচ্চা মারা গেছে। তারপরে উনি আবার তার পা আর 10-15 মিনিট পরে আবার এসে উনি ফিরে বলেন যে মারা গেছে, এটাকে বাচ্চা দিয়ে দাও। আমরা কেবিনি করে কাবিনি করে দেয়, আমরা বারান্দা দুতলা বারান্দা রাখি। তারপরে আমরা রাত 3টার দিকে আমি মানে ওকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে দাফন করে আসি রাত্রে, যেহেতু বাড়ির জায়গা নাই, বাড়ির পাশে ঠিক হবে না। সেই প্রেক্ষিতে আমি আমার জামাই যাই, ওখানে যাই আলিপুরের কবরস্থানে যাওয়ার পরে মানে ওখানে লোক না পাওয়া যেত, ওরা বলল 6টার দিকে আসে। আমি 6টার দিকে যাই, 6টায় যাই দেখি যে ওই ঠিক ওইভাবে কাঁথার অবস্থায় কবরের মধ্যে তাকে যেভাবে রাখছি ওইভাবে আসছি। সেই প্রেক্ষিতে এগুলো এক ইমাম সাহেব ছিলেন, ওই ইমাম সাহেব ই করলেন, ডাক দিলে আমাকে যে অফিসে বসে কি বৃত্তান্ত বললাম, তাকে হলো আপনি কি করে কলমা ইয়া পড়েন, কলমা শাহাদাত পড়েন। হ্যাঁ, আমরা দুজন পড়া শুরু করলাম। এর মধ্যে বিল্লাল নামে এক লোক আসলেন, উনি এসে কবর খুঁজতে গেলেন, কবর খুঁজে আমরা লাশ নিয়ে গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে মাথা কোন দিকে আপনি কি বলতে পারবেন কাঠুরের মধ্যে? আমি বললাম না, এটা আমি বলতে পারবো না, মাথা সম্ভবত না খুলে এটা বলতে পারবো না। তখন উনি আর আমি দুজন উপায় খুঁজতেছিলাম, খোলার পর এক পর্যায়ে খোলার শেষে বাচ্চা নড়াচড়া দেয় এবং সেটা কেন্দ্র এই আমরা আবার দৌড়ে হুজুর সহ আমরা আবার হাসপাতালে আসলাম। আসলে ঘটনাটা হচ্ছে কি না, 12টার দিকে রুগীটা আসছে, রুগীটা সাধারণত আমরা তার চেয়ে ডেলিভারি সংক্রান্ত কোনো ব্যাপারে রুগীরা আমরা সাধারণত রিসিভ করা হয় না, এই কারণে যেহেতু আমাদের গাইনির রাত্রিকালীন কোনো ডাক্তার থাকে না। কাল গতকালকে যে কোনো কারণে আমাদের এখানে ডিজি আলম সব ডাক্তার ডিজি আলম ওটিতে ছিলেন, ওটি করতেছেন। এটা বিভিন্ন জায়গায় রুগীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে যাওয়ার পরে যখন কোথাও কোনো সুযোগ সুবিধা না পাওয়ার পরে আমাদের এখানে আসে, আসার পরে তারা খুব রিকোয়েস্ট করার পরে ডিজিএল সব রুগীটাকে দেখে। রুগীটার গর্ভকালীন অবস্থা ছিল 5 মাস 22 দিন। এই 5 মাস 22 দিনের অবস্থায় ডিজিএল সঙ্গে দেখে দেখার পরে তাকে কিছু চিকিৎসাপত্র দেয় এবং তিনি বলে যে আমাদের তো সিট না থাকা অবশ্য গতকালকে আমাদের সিট না থাকার কারণে ভর্তি করতে পারছি। তখন খুব জোরাজোরি করাতে আমরা ওরকম একটা টেবিলে ওনাকে রাখা হয়, রাখার পরে রুগীদের রিকোয়েস্টে রাখা হয়, রাখার পরে উনি দেখার পরে উনি ওটিতে তথ্যভাবে ওটিতে চলে আসে, ওটিতে চিকিৎসা করা। তখন রুগী হঠাৎ চিৎকার শুরু করলে তখন যখন গেছে ডাক্তার আবার তখন তাড়াতাড়ি গেছে, যাই দেখে ওটি অবসর হয়ে গেছে। এই অবসর হয়ে যাওয়ার পরে
উনি ডাক্তারি বিশেষজ্ঞভাবে যেভাবে এটাকে দেখা দরকার যে রোগীটা বাচ্চাটা কি অবস্থা আছে উনি দেখছে তার কোনো পালস টালস বা এই ধরনের কিছু পায় নাই পরে দুই ঘন্টা পর্যন্ত বাচ্চাটা এখানেই ছিল এর মধ্যে বাচ্চার কোনো মুভমেন্ট ছিল না পরবর্তীতে এই বাচ্চাটার গার্জিয়ানরা বাচ্চাটা